আসসালামু আলাইকুম আমরা এখন দেখব কর্মসংস্থান ব্যাংকে ডাটা এন্ট্রি অপারেটর পদের এমসিকিউ কিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে নম্বর অঙ্ক দিয়ে নম্বর অঙ্ক ছিল পিতা ও পুত্রের বয়সের অনুপাত এগারো অনুপাত চার পুত্রের বয়স ষোলো হলে পিতার বয়স কত তো এখানে পিতা এবং পুত্রর যে অনুপাত দেওয়া আছে এটা বলা আছে হচ্ছে এগারো অনুপাত চার তাহলে পুত্র বলা আছে হচ্ছে ১৬ বছর তাহলে চারের জন্য হয় হচ্ছে ষোলো একের জন্য হবে হচ্ছে চার নিচে আসবে এগারোর জন্য ইন্টু এগারো ইকুয়েল টু আসবে হচ্ছে চুয়াল্লিশ বছর এই চুয়াল্লিশ বছর হবে হচ্ছে পিতার বয়স এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর বাইশ নম্বর বাইশে বলা আছে একজন ছাত্র পরীক্ষায় পাঁচশো নম্বরের মধ্যে দুইশো নম্বর পেল সেই সাত করা কত নম্বর পেল তো সে পায় হচ্ছে দুইশো যা পায় উপরে লিখবো মোট নাম্বার নিচে আর ইন্টু একশো ইকুয়েল টু আসবে হচ্ছে চল্লিশ পার্সেন্ট এই চল্লিশ পার্সেন্ট হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার নাম্বার তেইশে বলা আছে একটি পণ্য চারশো আশি টাকায় বিক্রয় করলে বিশ পার্সেন্ট ক্ষতি হয় পণ্যটির ক্রয় মূল্য কত তো চারশো আশি টাকা বিক্রি করলে যদি বিশ পার্সেন্ট ক্ষতি হয় মানে হচ্ছে আশি পার্সেন্ট দামে সে বিক্রি করেছে তাহলে হান্ড্রেড পারসেন্ট কত সেটা বের করতে হবে এভাবে করলে আসবে হচ্ছে ছয়শো টাকায় এই টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে চব্বিশে বলা আছে তিনটি সংখ্যার গড় ষোলো একটি সংখ্যা পনেরো ও অপর সংখ্যা আট হলে তৃতীয় সংখ্যাটি কত তো একটা সংখ্যা হচ্ছে পনেরো অপর সংখ্যাটা হচ্ছে আট অপর সংখ্যা ধরে আসবে হচ্ছে ষোলো ইন্টু তিন যেহেতু গড় হচ্ছে ষোলো তাহলে মোট হবে হচ্ছে ষোলো ইন্টু তিন এটা ক্যালকুলেশন করে এক্স বের করলে আসবে হচ্ছে পঁচিশ অর্থাৎ অপর সংখ্যাটি হবে হচ্ছে পঁচিশ এটি হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার পঁচিশ নাম্বার পঁচিশে বলা আছে

এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মান কত এই ক্ষেত্রে আমরা জানি ওয়ান বাই এক্সের মানটা আগে বের করে নিতে হয় ওয়ান বাই আসবে হচ্ছে রুট থ্রি রুট নিচে আসবে এখন উপরে নিচে আমরা রুট থ্রি রুট টু দ্বারা গুণ করব গুণ করলে এইটা আসবে হচ্ছে থ্রি মাইনাস টু আসবে হচ্ছে রুট থ্রি মাইনাস টু হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু তাহলে ওয়ান বাই আসবে তাহলে প্লাস ওয়ান বাই এক্স যদি আমরা করি তাহলে পাবো হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু প্লাস রুট মাইনাস রুট টু টু আসবে হচ্ছে টু এটা সূত্র যদি করি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই তাহলে আমরা পাবো হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা আসবে হচ্ছে টু রুট থ্রি এটা আসবে ফোর ইন্টু থ্রি মাইনাস টু আসবে হচ্ছে হবে হচ্ছে প্রশ্নের উত্তর

তিনটি যানের গড় গতিবেগ ঘন্টায় বাহাত্তর কিলোমিটার হলে গাড়ি এবং ট্রেনের গড় গতিবেগ কত তো এখানে গাড়ি ট্রেন এবং বাসের গতিবেগের অনুপাত দেওয়া আছে ফাইভ নাইন এবং ফোর তাহলে ফাইভ এক্স নাইন এক্স আর ফোর এক্স ধরতে পারি আমরা তাহলে এই তিনটার গড় আসবে হচ্ছে ফাইভ এক্স প্লাস নাইন এক্স প্লাস ফোর এক্স ডিভাইড বাই আসবে হচ্ছে থ্রি ইকুয়াল টু বলা আছে হচ্ছে সেভেন্টি টু বা এখান থেকে যদি আমরা এক্সের মান বের করি তাহলে এক্স টু আসবে হচ্ছে আমাদের টুয়েলভ তা আমাদের বের করতে হবে হচ্ছে এই দুইটার গড় অর্থাৎ গাড়ি এবং ট্রেনের গড় গাড়ি এবং ট্রেনের গড় আসবে হচ্ছে ফাইভ এক্স প্লাস নাইন এক্স ভাগ দুই ইকুয়েল টু আসবে হচ্ছে সেভেন এক্স তাহলে আসবে হচ্ছে সেভেন ইন্টু টুয়েলভ টু আসবে হচ্ছে এইট্টি ফোর অর্থাৎ চুরাশি কিলোমিটার প্রতি ঘন্টায় এটি হবে হচ্ছে গাড়ি এবং ট্রেনের গড় গতি ব্যাগ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর উনত্রিশ নম্বর উনত্রিশে বলা আছে টাকায় তিনটি লেবু কিনে দুইটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে তো এটা সংখ্যার ক্ষেত্রে আমরা জানি ক্রয় বিক্রয় ডিফারেন্স ডিভাইড বাই হচ্ছে বিক্রয়ের সংখ্যা ইন্টু একশো ইকুয়াল টু আসবে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট এটি হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর তিরিশ নম্বর তিরিশে বলা আছে তেতাল্লিশ হতে ষাটের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি তো তেতাল্লিশ থেকে ষাটের মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে তেতাল্লিশ সাতচল্লিশ তেপ্পান্ন এবং উনষাট অর্থাৎ মোট হচ্ছে চারটি এই চার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ